শব্দের শুরুতে আলিফ লাম পড়ার নিয়ম হরফে শামসি। এখানে যে কয়টি হরফ আছে এগুলো হচ্ছে হরফে শামসি। তা সা দাল যাল গা যা সিন শিন সাদ দ ত দ লাম নুন, এগুলো হচ্ছে হরফে শামসি। এই হরফে শামসি তাসদিদ দিয়ে হয়। এবং আমরা এখানে যে কয়টি শব্দ আছে এই শব্দগুলি আমরা বানান করে শুদ্ধ উচ্চারণ করে শিক্ষা করব। আপনি যদি ভিডিওটি দেখেন এখানে আপনার সবচেয়ে বিশেষ যে ফায়দা হবে এই যে ওয়াশামসি, এইটা কিভাবে শুদ্ধভাবে বানান করতে হয় উচ্চারণ করতে হয় আপনি কিন্তু এটা রিডিং পড়ার নিয়মটা আপনি জেনে যাবেন। তো আপনার জন্য ভিডিওটি দেখা অনেক গুরুত্বপূর্ণ। এখানে ওয়াই শিন ধরবে, এখানে দেখেন শব্দের শুরুতে আলিফ আছে লাম আছে, এই আলিফ লাম এই দুইটা আলিফ লাম লেখার সময় আসে কিন্তু পড়ার সময় আসে না, আবার ইয়ে আছে লেখার সময় আসে কিন্তু পড়ার সময় আসে না। তাহলে এইখানে ওয়াই শিনকে ধরবে, তাই কীভাবে অ শিন জবর ওয়াশ, শিন মিম জবর শ্যাম, ওয়াশ্যাম সিনজের সি, ওয়াশ্যামসি ওয়াশ্যামসি। আবার ওয়াও নুনকে ধরবে, আলিফ এবং লাম এই দুইটা হরফ বাদ যাবে, ওয়াও নুন জবর ওয়ান এক আলিফ গুণা হবে ওয়াজিব গুণা, নুন আলিফ জবর না এক আলিফ টান হবে ওয়ান সিনজের সি ওয়ান সি, ওয়াও দদ জবর ওয়াদ, এখানে কলকলা করা যাবে না, দদ হরফ কলকলা হবে না এবং আলিফ লাম বাদ যাবে, ওয়াও দদ জবর ওয়াদ, দদ পেশ দু ওয়াদ দু, হা খারা জবর হ্যা ওয়াদ দু হ্যা ওয়াদ দু হ্যা, ওয়াও তা জবর ওয়াদ, তা ইয়াজের তি এক আলিফ টান হবে ওয়া তি, নুন জের নি ওয়া তি নি, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই ওয়াল্লাই, লাম জের লি ওয়াল্লাইলি ওয়াল্লাইলি, ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা ওয়াসা, মিম আলিফ জবর মা, ওয়াসামা হামজাজের ই ওয়াসামা ই, ওয়াও ত জবর ওয়াদ, ত আলিফ জবর ত এক আলিফ টান হবে ওয়াদ, ত রাজের রি ওয়াদ, ত রি কফ জের কি ওয়াদ, তরিকি ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না এক আলিফ টান হবে ওয়ান, জাজের জি ওয়ান জি, আইন খারা জবর আ এক আলিফ টান হবে ওয়ান জি, তাজের তি ওয়ান্নাজিআতি, হামজা র জবর আর, রহা জবর রহ আর রহ, মিম খারা জবর মা এক আলিফ টান হবে আর রহমা, নুন বিষ্ণু আর রহমানু আর রহমানু, হামজাজের ই জাল শিন জবর জাশ, ই জাশ শিন মিম জবর শ্যাম, ই জাশ শ্যাম সিন বেশু, ই জাশ শ্যাম সু, ই জাশ শ্যাম সু, ও সদ জবর ওয়াস, সদ খারা জবর স, ও স ফা খারা জবর ফা, এইখানে মদ্দেল আজেম, এইখানে মদ্দেল আজেম, তা কীরকম বানান করতে হবে আমি প্রথমে যেরকম করছি ওরকম না,
আমি আবার বলছি ওয়াও সাদ জবর ওয়াস সাদ ফা সাদে গিয়ে ফাকে ধরবে এবং এই খারাজ জবর এক আলিফ টান হবে সাদ ফা খারাজ জবর সাফ ফা খারাজ জবর ফা এক আলিফ টান হবে ওয়াসাফ তাজরতি ওয়াসাফাতি